সুপার ভিউয়ার্স কেমন আছি আপনারা আশা করি ভালো আছেন জব অ্যান্ড এডুকেশন টিপস এর নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমি আলোচনা করব সিভিল সার্জন কার্যালয়ের যে স্বাস্থ্য সহকারী পট্রিয়া আছে সেই স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষা কবে হবে আপনারা এই প্রশ্নটা আমাকে অনেকেই করেছেন যে ভাই সিরাজগঞ্জ জেলার স্বাস্থ্য সহকারী পরীক্ষা কবে হবে অমুক জেলার পরীক্ষা কবে হবে তমুক জেলার পরীক্ষা কবে হবে আসলে সবাইকে আলাদা আলাদা উত্তর দেওয়া সম্ভব না তাই আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখব আপনারা জানেন অনেক জেলাতেই স্বাস্থ্য সহকারে নিয়োগ পরীক্ষা হয়ে গেছে এবং তাদের জয়নিংও হয়ে গেছে তারা কয়েক মাস চাকরি করছে বেতনও পাচ্ছে আবার অনেক জেলাতে এখনও পরীক্ষা হয়নি আবার কিছু কিছু জেলাতে সদ্য দেখলাম সার্কুলার দিয়েছে আবার কিছু জেলাতে এখনও সার্কুলারই হয়নি অনেক জেলাতেই আপনারা অনেক দিন হয় স্বাস্থ্য সহকারী পরীক্ষার জন্য আবেদন করেছেন কিন্তু এখনও পরীক্ষা হয়নি এখন আপনারা দুটানায় পড়ে গেছেন যে বর্তমান যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের আমলে পরীক্ষা হবে কিনা ভাই হান্ড্রেড পার্সেন্ট এই সরকারের আমলে পরীক্ষা হবে অলরেডি পরীক্ষা শুরু হয়ে গেছে যারা ভাবছেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় কোনো নিয়োগ পরীক্ষা হবে না তারা বুকার স্বর্গে বাস করছেন ভাই আমি বলবো আপনি ভুল ধারণা নিয়ে বসে আছেন ইতিমধ্যে কিন্তু পেট্রো বাংলার নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বিশ তারিখেই তারা পরীক্ষা নেবে নে বাংলা পরীক্ষা নেবে তা যারা পরীক্ষা হবে না বলে ঘুমিয়ে আছেন তাদেরকে বলছি আপনারা ঘুম থেকে উঠুন এবং পড়ার টেবিলে বসুন এখন যদি হেলায় সময় নষ্ট করেন পরে কিন্তু আফসোস করতে হবে আপনারা যারা অনেক দিন হয় স্বাস্থ্য সহকারী পরীক্ষার জন্য আবেদন করে রাখছেন তাদের দেখবেন হুট করে একদিন পরীক্ষার তারিখ দিয়ে দেবে খুব শীঘ্রই কিন্তু পরীক্ষার তারিখ প্রকাশ হবে বিষয়টা মাথায় রাখিয়েন এটা আপনার একাডেমিক পরীক্ষা না যে মাস দুই এক আগে আপনাকে রুটিন দেবে এটা কিন্তু আপনার চাকরির পরীক্ষা দেখা গেছে পরীক্ষার ঠিক আট থেকে দশ দিন আগেই আপনাকে বললো যে অমুক তারিখ পরীক্ষা যেমনটা করেছিল বাংলায় তারা দশ তারিখে পরীক্ষার সমসূচি প্রকাশ করেছে বলছে যে বিশ তারিখে পরীক্ষা তো স্বাস্থ্য সহকারের ক্ষেত্র হয়তো আট দশ দিন হাতে রেখে আপনাকে নোটিশ দিয়ে দেবে যে অমুক তারিখ পরীক্ষা তাই আমি বলবো পড়াশোনা শুরু করে দিন হয়তো আগামী দুই এক মাসের মধ্যে স্বাস্থ্য সহকারী পরীক্ষা হয়ে যাবে যারা অনেক দিন ধরে স্বাস্থ্য সহকারী পরীক্ষার জন্য অপেক্ষা করছেন এবং পড়াশোনা করছেন আমি বলবো ধৈর্য ধরে আর দুই একটা মাস পড়াশোনা করুন অবশ্যই আপনার এই দুই এক মাসের মধ্যে স্বাস্থ্য সহকারী পরীক্ষা হয়ে যাবে তো ভিডিওটা লম্বা করবো না আজকের মতো এই পর্যন্তই আপনাদের সকলের জন্য রইল শুভকামনা